তোমরা বসো, আমি বেলনের সাথে কথা বলে তারপর তোমাদেরকে নিয়ে যাবো। বেলাল, 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 কে ডাকে? কে রে গুলজার নাকি? আরে দোস্ত, আচ্ছা বন্ধু, হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে বল। এই তো, এই যে একটা কথা বলবি, হঠাৎ মানে তোর বাড়ি মানে আমার বাড়ি। আচ্ছা দেখ বসো, তোর ছেলেটাকে ছোটবেলা দিয়েছি, এখন কোথায়? তোর ডাক নাকি? হয়তো কোথাও খেলতেছি। এসব কি বলছিস তুই? হ্যাঁ, এটাই আমার সেই পাগল ছেলে যাকে তোরা দেখতে এসেছিস। আর কি করছিস? ও একটু গাড়িতে কাদা মেখছে দেখে তোরা ওকে এরকম মারধর করলি। জানিস গুলজার, ওর মা ওর জন্য এত সম্পত্তি রেখে গেছে, ও ইচ্ছে করলে প্রতিদিন এরকম 100 গাড়ি কিনতে পারে, তাও আর সম্পত্তি ফুরাবে না। কিন্তু জানিস গুলজার, আমার আফসোস, তুই মানুষ চিনতে ভুল করেছিস। এখন আমার এই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো অহংকারী মানুষ আমার বন্ধু হতে পারে না। যে কিনা মানুষকে সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, সে আমার বন্ধু হতে পারে না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। Thank you.
চল বাবা, ঘরে চল।